Oh, yeah.
আরে চলো রে চলো যাই, আরে পাবো না ঘাটে, আরে শোনো রে আরে শোনো রে দা হলো শোনো রে পড়াস্থান আরে গবি তুমি মা আরে তোমার তারা শত শত পরি মা আর তুমি করে কি করছো মা গো আরে বলো তুমি ধরো না ওরে বেলা পঞ্চাশ কে এসেছে আমি এখানে স্নান করতে ও তোমরা এখানে স্নান করবে? হ্যাঁ কিন্তু মা গো আমি তো এই ঘাটে তপস্যা করতেছি না। আর তুমি তপস্যা করতে পার কি লাগবে মা গো? ও মা আমি প্রতিদিন এখানে তপস্যা করি মা গো। আর তুমি কি জানো না এই যৌবনে আজলে স্নান করলে মা গো সতী হবে সতী। এ নারী বলো আমার গায়ে হাত দিবে নাকি? কেন আমি প্রতিদিন এই জায়গায় তপস্যা করি।
আমি একবার তাকে অভিশাপ দিই, সেই অভিশাপ আমি ভেঙে দিতে পারবো না, আমি অভিশাপ ভেঙে দিতে পারবো না, তোমার পায়ে চলে যাবে ভাইয়া, সে প্রবলেম আগো। হ্যাঁ মা, এটাই আমার অপরাধ। হ্যাঁ মা গো, এটাই তোমার। আমি অভিশাপ ফিরে নিতে পারবো না মা, কারণ আমি যে সতী নারী মা গো। হ্যাঁ মা, আমি সতী নারী। হ্যাঁ মা, আমি সতী নারী। তুমি যদি সতী নারী হও আমাকে পরীক্ষা করবে, কি পরীক্ষা করবে মা? তুই যদি আমরা দুজনে একটু পরীক্ষা করবো। আচ্ছা ঠিক আছে মা গো, তাই করা হোক মা, একসাথে জলে ডুবে দেখি কারবার ভাগ্যে। আচ্ছা ঠিক আছে, এবার আমরা ডুবে পড়ি মা গো। আচ্ছা রেডি মা, রেডি। বলি গো মা। তাই বলো মা, তুমি কি তুলেছো? আচ্ছা আগে তুমি দেখো তোমার কি তুলেছো। ও আগে তুমি আমার দেখবে? হ্যাঁ তুমি দেখো। তবে দেখো মা গো আমি কি তুলেছি, এই শঙ্খ সেদিক তুলেছি। আই গে মা মা মা, আমারে বান ঠাকুর, ও ও চিনি না কান মাটা করি আছে। হ মাটা করি না, ও তো কাঁচা রক্ত খান করে আছে বটে। দেখো দেখো না মানে পারে না মা গো, ওই খান কি ভাই সিধু এলালটাকে বলা হয় সিধু। ও ও কি করে হয় জানো মা গো, কি করে হয়? একটা নর নারী যখন বিয়ে হয় আমি কি তুলেছি? আচ্ছা।
এই জায়গায় বলে শেওয়াল, এই শেওয়াল দিয়ে কি করে? ওই শেওয়াল দিয়ে কি করা হয়? ওই যে বড় বড় নদী আছে না, ওখানে বড় বড় মাছ হয়। তাহলে তুমি জ্বালিয়ে নি? না না, আমি জ্বালিয়ে নি নয়। হবে আর ওগুলো কি তুলেছ? ও এইটাকে বলে আমুকশা। আমুকশা দিয়ে কি হয়? এটা ওই যে চৈত মাস আসেছে না, আসতেছে ওই চৈত মাসে চুন বিক্রি। তাহলে তুমি জুগিয়ে নি? না না, আমি জুগিয়ে নি নয়, জ্বালিয়ে নি। যেহেতু ওগুলো তুলেছ, তাহলে তুমি জুগিয়ে নি আর জ্বালিয়ে নি। ও তাই নাকি? হ্যাঁ মাগো। ঠিক আছে মা, এই পরীক্ষায় তুমি জিতে গেলে মাগো, আমি হেরে গেলাম। আচ্ছা বলো তো না, ওই যে শাখা শুধু তুলেছিল, তোমার জীবিত না মৃত মাগো? আমি যে দেখিনি মাগো, একবার দেখে নাও মা। কি বলছি বলি গো জননী, এই শঙ্কর সেতু যে আমার মৃত মাগো। ও শঙ্কর সেতু তোমার মৃত? হ্যাঁ মাগো। তুমি পরীক্ষায় জিতে গেলে ঠিক আছে, কিন্তু ওই যে শঙ্কর সেতু তোমার মৃত মা, এই জন্য তোমাকে আমি অভিশাপ দিয়েছি। ওই বিবাহ তোমার স্বামীকে।